3টে বাজে, আমি আমার বান্ধবী বান্ধবীর মেয়ে একটু বেরোলাম কাজে, একটু কাজ সেরে আমি যথারীতি যাব, আমার মাতৃ সম্মেলন আছে, আর বান্ধবী চলে যাবে তার বাড়িতে, আর ওর মেয়ে আমার মেয়ের কাছে নাচ শিখতে যাবে। তো পাশে ছবিগুলো দেখে মনে হচ্ছে না খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর। তো যাই হোক, এইখান থেকে দুজন তিনজনে হাঁটতে হাঁটতে গল্প করে করে যাচ্ছি, মনে হচ্ছে যেন দার্জিলিং, মানে পাশের মানে পাহাড়টা, মানে পাশে পাহাড় বলি, পাশের গাছগুলো দেখে মনে হচ্ছে। যাই হোক, একদম মাতৃ সম্মেলনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধুয়ে নিন। না না, সবাই প্রণাম করে আগে প্রণাম করা হয়েছে, সবার প্রণাম হয়ে গেলে। তো গুড ইভিনিং, এখন বাজে 5:30, সন্ধ্যে থেকে বসে আছি। ভাবলাম যে কার্তিক মাসের পরেই অঘ্রাণ মাস, তো অঘ্রাণ মাসে তো অনেক বিয়ে, অঘ্রাণ পোষ, বিয়ে বাড়ি থাকে। তো আমাদের মতো বয়সের মহিলারা কিভাবে সাজতে পারে নিজে নিজে? ধরুন আজ আমার মেয়ে আছে, মেয়ে যখন না থাকবে তখন নিজে নিজেরা কিভাবে সাজবো? কম জিনিসের মধ্যে, কম আইটেমের মধ্যে, আমরা তো আর প্রচুর আইটেম পারি না। তো আমি যে কম আইটেমের মধ্যে সেজে বেরোই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আগে কি কি নিয়ে নিয়েছি একবার আপনাদের দেখিয়ে নিই। শাড়ি নিয়েছি, এটা আবার ভাববেন না আমার নতুন শাড়ি, এটা আজকের থেকে 3-4 বছরের আগের পুজোর শাড়ি এটা। আর এবারে মেয়ে এইটা পুজোর শাড়ি নিয়েছিল, হয় এটা বা এটা আমি পরে আসছি। তার জন্য কি কি নিয়েছি, আমি নিয়েছি সিসি ক্রিম একটা নিয়েছি, কাজল নিয়েছি, আর এটা পেন্সিল নিয়েছি, কাজল পেন্সিল, সিঁদুর নিয়েছি, একটা পাউডার নিয়ে নিয়েছি, কিছু গয়না নিয়েছি, গয়না আবার তো চুড়িটা আনা হয়নি, চুড়ি কিছু নিয়েছি, ক্লিপ কিছু নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ঘরের কিছুটা ফুল ছিল আর এটা খোপায় দেওয়ার জন্য, আর আর কিছু এর সঙ্গে অ্যাড করব যেটা আমার আনা হয়নি, যেটা আনা হয়নি, হাতে চুড়ি আছে আর লিপস্টিকটা নিয়ে এসে আপনাদের সামনে সেজে আমি কিরকম নিজের থেকে মেয়েরা যারা মানে যারা আমার মতো হয়তো বাড়িতে নিজেরা সেজে বেরোবে, হয়তো কেউ বিউটি পার্লারে যায় না, নিজে নিজে কিভাবে আগে আমি মানে অঘ্রাণ মাসে তো বিয়ে আছে আমাদের মতো বয়সে, সেটা আপনাদের সামনে সেজে আমি শাড়িটা পরে আপনাদের সামনে আসছি। শাড়িটা পরে চলে এসেছি, মেয়ের শাড়িটাই পরেছি, যেটা মেয়ে বছর পুজোয় নিয়েছে সেটাই বললাম পরি, ওই শাড়িটা তো অনেকবার পরেছি তাই এটাই পরেছি। জাস্ট আমি একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি, এবার আমি চুলটা আগে বেঁধে নেব। জাস্ট পেছনে একটা গাডা দিয়ে দিয়েছি, এবার আমি চুলটাকে গুড়িয়ে নেব, পেন খোপা করে নিলাম, দিয়ে এইরকম একটা পাওয়া যায় না, এইগুলো একটা লাগিয়ে নিলাম, দিয়ে যে এই ফুলগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এবার মুখে আমি যেটা যে যেরকম ময়েশ্চারাইজার লাগান সেরকম একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। আমি সিসি ক্রিম নিয়ে নিচ্ছি, আমি যেটা জানি আমি সেটাই করছি, এবার যা হয়তো কেউ অন্য ফাউন্ডেশন নিতে পারেন, আমি ফাউন্ডেশন নেবো না,
গলাতে একটু লাগিয়ে নেবেন, যেহেতু মুখের সঙ্গে না হলে মুখটা একটু গ্লো রাখবে আর গলাগুলো তখন কালো লাগবে, দেখতে ভালো লাগবে না, তাই মুখেও সঙ্গে একটু গলাতেও লাগিয়ে নেবেন। এবার আমি পেন্সিলটা লাগিয়ে নেব। কাজলটা পরে নেব আমি। আমি সিসি ক্রিমটা ভালো করে তো মেখে নিয়েছি, আইব্রো লাগিয়েছি, কাজল লাগিয়ে নিলাম, এবার নেব পাউডার। পাউডারটা লাগিয়ে নেব আমি। আমি কিন্তু মেকআপ জানিও না, শিখিও মানে মেকআপ যে কারোর কাছে শিখে করছি না, আমি যখন আমার মেয়ে যখন থাকে তো মেয়ে আমাকে সাজিয়ে দেয়, যখন আমার মেয়ে থাকে না তখন আমাকে তো নিজেই বেরোতে হয় কোনো বিয়ে বাড়ি টাড়ি গেলে, তখন আমি কীভাবে মানে সাজি সেটাই আপনাদের দেখানো, বা আমার বয়সে এসে আপনারা অনেকেই তো জানেন না সেইভাবেই সাজবেন, জাস্ট এইগুলোই অল্প জিনিসই কীভাবে সাজা যায়। গলায়ও লাগিয়ে নেবেন, হয়ে গেল। এবার নেবো লিপস্টিক নেবো আমি। এটা লাগিয়ে নিলাম, এবার সিঁদুর পরব আমি। এবার আমি সিঁদুর পরে নিলাম, এবার টিপটা পরে নেব। টিপটা আমি খুবই ছোট টিপ পরি, তো এখন দেখানোর জন্য আমি বড় টিপ পরছি, আমি খুব ছোট টিপ পরি। তো টিপ পরে নিলাম, এবার সব গয়না পরে নেব। Thank you.
এবার আমি পুরো শাড়িটা একটু ঠিক করে নিয়ে আপনাদের সামনে আসছি। এখনো শাড়ি খুলিনি, কিছু শর্ট ভিডিও করছিলাম মেয়েদের, ওখানে নাচের ভিডিও রাত্রিবেলা করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো শাড়ি খুলে দেবো, তার আগে ঘুরে দিই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি। অগ্রিম দীপাবলির শুভেচ্ছা, সবাই ভালো থাকুন।